মেয়র চেয়ারম্যান ইউপি সদস্য সহ অন্য জনপ্রতিনিধিরা আত্মগোপনে থাকায় বাগেরহাটের বিভিন্ন ইউনিয়ন পরিষদ ও পৌরসভায় মিলছে না নাগরিক সুবিধা চরম ভোগান্তিতে স্থানীয়রা এ বিষয়ে মন্ত্রণালয় থেকে নির্দেশনা এলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে স্থানীয় সরকার বিভাগ বাগেরহাট প্রতিনিধি মাসুদুল হকের তথ্য ছবিতে দেখুন একটি ডেস্ক রিপোর্ট পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে আত্মগোপনে

আপনারা আসেন মানুষজন এসে এসে ফিরে ফিরে যাচ্ছে সব কাজই বন্ধ ছিল জন্ম নিবন্ধনের জন্য দীর্ঘ এক দুই মাস ধরে ঘুরতেছি কিন্তু এখানে পৌরসভায় আছি এখানে মেয়র সাহেব নাই কোনো কাউন্সিলর নাই আমি আমার সেবা পাচ্ছি না মানুষ ট্রেড লাইসেন্স জন্ম সনদ মৃত্যু সনদ সব কিছুই পাচ্ছে না মানুষ খুব ভোগান্তিতে আছে আমরা এই ভোগান্তির হাত থেকে রক্ষা পেতে চাই কর্মস্থলে অনুপস্থিতিদের তালিকা পাঠানো হয়েছে স্থানীয় সরকার বিভাগে স্থানীয় সরকার বিভাগ থেকে একটি তথ্য চেয়েছিল উপজেলা পরিষদ এবং ইউনিয়ন পরিষদ সংক্রান্ত আমরা তথ্যগুলো পাঠিয়েছি স্থানীয় সরকার বিভাগ থেকে যে নির্দেশনা আসবে আমরা সেটি যথাযথভাবে বাস্তবায়ন করব যাতে বর্তমানে সেবা পাওয়ার ক্ষেত্রে সেবা গ্রহীতাদের যে সমস্যা হচ্ছে সেটির সমাধান করা যায় প্রায় এক হাজার একচল্লিশ জন জনপ্রতিনিধি রয়েছেন বাগেরহাটে যাদের বেশিরভাগই আওয়ামী লীগের দ্রুত সংকট সমাধানে দাবি ভুক্তভোগীদের বাংলা ভীষণ News desk